হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস ভিএইচএস আজকে এই ভিডিওতে আমি তোমাদের সামনে সলভ করে দেখাবো ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্পাইলেশন যেটা পঞ্চাশ নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে তাই ভিডিওটিকে কমপ্লিট দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া রয়েছে প্যাসেজটা তোমরা আশা করি পড়ে নিয়েছো তো আমি চলে আসছি সরাসরি প্রশ্ন উত্তরে দেখো অ্যাক্টিভিটি ওয়ানে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হলো হাউ লং ইট হ্যাড বিন ইন ভেনাস অর্থাৎ ভেনাসে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে তো এটার জন্য উত্তর হচ্ছে দেখো নীলে লেখা রয়েছে ইট হ্যাড বিন রেনিং ফর সেভেন ইয়ার্স ইন দ্য প্ল্যানেট ভেনাস অর্থাৎ প্ল্যানেট ভেনাসে সাত বছর ধরে বৃষ্টি হচ্ছে প্রশ্ন দুই হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস ভেনাসের জীবন কীরকম উত্তর হচ্ছে ইন প্ল্যানেট ভেনাস ইট রেইন্ড কন্টিনিউয়াসলি ভেনাসে অবিরত বৃষ্টি হয়ে চলে হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েবস টু কাম ওভার দ্য আইল্যান্ডস প্রচণ্ড ঝড়ের জন্যে যে জোয়ারের জল সেটা ওই দ্বীপের ওপরে উঠে চলে আসে থাউজেন্ডস অব ফরেস্ট ওয়ার ক্রাস্ড আন্ডার দ্য রেইন বৃষ্টির ভারে হাজার হাজার জঙ্গল ভেঙে পড়ে অনলি হ্যাড গ্রোন টু বি ক্রাস্ট যে হাজার হাজার জঙ্গল জন্মেছিল বা বড়ো হয়েছিল শুধুমাত্র ভেঙে পড়ার জন্যই তিন নম্বর প্রশ্ন হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড এই বৃষ্টিস্নাত পৃথিবীতে অর্থাৎ ভেনাসে কারা সভ্যতা স্থাপন করেছিল উত্তর হচ্ছে দ্য মেন অ্যান্ড উইমেন হু কেম ফ্রম আর্থ সেই পুরুষ এবং মহিলারা যারা পৃথিবী থেকে এসেছিল টু ভেনাস বাই রকেটস ভেনাসে এসেছিল রকেটের মাধ্যমে সেট আপ এ সিভিলাইজেশন তারা একটা সভ্যতা স্থাপন করেছিল ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড ওই বৃষ্টি স্নাত পৃথিবীতে এবার আসছি আমরা অ্যাক্টিভিটি টুতে এখানে বলা আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট উত্তরগুলো করবো আমরা সরাসরি এর দাগে বলা আছে দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ এরপরে আমাদের লিখতে হবে দ্য গার্স অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স বিয়ের দাগে বলা আছে এ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার এরপরে আমাদের লিখতে হবে দ্য রেন কমা হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস টু বি ক্রাস্ট এগেন আমরা প্যাসেজ থেকে উত্তরগুলো নিয়ে লিখছি সি এর দাগে দিস ওয়াজ দ্য ওয়ে অফ এরপরে আমাদের লিখতে হবে লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস এবং ডি এর দিকে আমাদের লিখতে হবে দে সেট আপ এরপর আমরা লিখব সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড এরপরে যে প্যাসেজটা দেওয়া রয়েছে এটা একটা আনসিন প্যাসেজ এটা কিন্তু এর আগেও একটা মডেল অ্যাক্টিভিটি টাস্কে দেয়া হয়েছিল তোমরা হয়তো করে থাকবে দু একটা প্রশ্ন এদিক ওদিক থাকতে পারে প্যাসেজটা তোমরা স্ক্রিনটাকে সেভ করে পড়ে নিতে পারো তারপরে আমরা চলে আসছি অ্যাক্টিভিটি থ্রিতে বলা আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস প্রথমটাই দেওয়া আছে তোমাদের বলে রাখি এখানে কিন্তু আমাদেরকে হয় উত্তর লিখতে হবে নাহলে কারেক্ট অল্টারনেটিভকে সিলেক্ট করতে হবে যে কোনো একটা আমি দুটো করেছি যাতে বোঝার সুবিধা হয় কিন্তু তোমরা যে কোনো একটা করবে নম্বর ওয়ান দ্য এশিয়ান গেমস অফ টোয়েন্টি টোয়েন্টি টু উইল বি হেল্ড ইন সঠিক উত্তর হবে অপশান ডি হ্যাং ঝাও নাম্বার টু ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন টু থাউজেন্ড টেন দ্য ইন্ডিয়ান ওন এটা হবে ব্রোঞ্জ এটার ক্ষেত্রে একটা কনফিউশন হতে পারে দু জায়গায় স্ট্যান্ডার্ড ইভেন্টের কথা বলা আছে কিন্তু প্রথম যেটা সিল গোল্ডের কথা বলা আছে সেখানে কিন্তু যে ব্যক্তিগত ইভেন্ট এবং মিক্সড ইভেন্টের কথা বলা আছে এখানে ইন্ডিয়ান আছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মেন হওয়ার কথা এর ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটা হবে ব্রোঞ্জ নাম্বার থ্রি ডি হারিকা ওয়ান সে কী ছিল সেটা সঠিক উত্তর হবে অপশান ডি ব্রোঞ্জ বা ব্রোঞ্জ মেডাল চার নম্বরে দ্য ভাইস প্রেসিডেন্ট অব দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ইজ সঠিক উত্তর হবে অপশান এ ডি ভি সুন্দর অ্যাক্টিভিটি ফোর স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু আর ফলস প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইয়োর অ্যান্সার আমরা প্রথমটায় দেখি কী আছে চেস হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অব দ্য এশিয়ান গেমস এটা ফলস দেখো এখানে কিন্তু বলা নেই রাইট টি ফর ট্রু বা এফ ফর ফলস শুধু বলা হয়েছে যে ট্রু বা ফলস সেই জন্য আমরা ট্রু বা ফলস গোটাটা লিখছি প্রথমটা হচ্ছে ফলস এবং এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য এশিয়ান গেমস অফ টোয়েন্টি টোয়েন্টি টু ইন হ্যাংজাও উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস তার মানে গেম অফ চেস ফিরে আসছে তার মানে এটা কন্টিনিউয়াসলি ছিল না বিয়ের দিকে বলা আছে দ্য এশিয়ান গেমস অফ টু থাউজেন্ড সিক্স ওয়াজ হেল্ড ইন দোহা এটা সঠিক সাপোর্টিং স্টেটমেন্ট আগে খানিকটা অংশ আছে বলে আমরা তিনটে ডট দিয়ে দিচ্ছি তারপরে লিখব পার্ট অফ এশিয়ান গেমস টু থাউজেন্ড সিক্স ইন দোহা সি এর দাগে বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি ইনক্লুশন অফ চেস ইন দ্য এশিয়ান গেমস এটা ফলস হবে বিশ্বনাথন আনন্দ হ্যাপি ছিল না বলা হচ্ছে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দিচ্ছি বিশ্বনাথন আনন্দ এক্সপ্রেসড ইজ হ্যাপিনেস ওভার দ্য ইনক্লুশন অফ চেস তাহলে অ্যাকচুয়ালি বিশ্বনাথন আনন্দ হ্যাপি ছিল কিন্তু স্টেটমেন্টে ছিল না বলা হয়েছে বলে আমরা ওটাকে ফলস বললাম নেক্সট ডু অ্যাজ ডাইরেক্টেড অ্যাক্টিভিটি ফাইভ একের দাগে বলা হয়েছে আই উইশ ইউ টু বি কোয়াইট এটাকে বলা হয়েছে চেঞ্জ ইন টু এ কমপ্লেক্স সেন্টেন্স এটার উত্তর হবে আই উইশ দ্যাট ইউ শুড কিপ কোয়াইট দুইয়ের দাগে ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন এটাকে বলা হয়েছে কম্পাউন্ড সেন্টেন্স করতে দ্য কম্পাউন্ড সেন্টেন্স হবে দুয়ের দাগের উত্তর দেখো দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন তিনের দাগে আই নো হু সেইড ইট চেঞ্জ ইন এ সিম্পল সেন্টেন্স তার উত্তর হবে তিনের দাগে আই নো দ্য স্পিকার চারের দাগে রিটার্নিং হোম হি ওয়েন টু স্লিপ এটাকে বলা হয়েছে চেঞ্জ ইন এ কম্পাউন্ড সেন্টেন্স তার উত্তর হবে চারের দাগের অ্যান্সার দেখো হি রিটার্নড হোম অ্যান্ড ওয়েন টু স্লিপ পাঁচের দাগে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস এটাকে চেঞ্জ ইন টু এ সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে দ্য অ্যান্সার হবে পাঁচের দাগে বিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস ছয়ের দাগে ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল চেঞ্জ ইন টু এ কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে এটা আমরা দুভাবে করেছি ছয়ের দাগের অ্যান্সার দেখো আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ মে ফেল যদি না তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি খাটাখাটি করছো ভালো করে তুমি ফেল করে যাবে এবং আরেকটা হবে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেল যদি তুমি ভালো কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি ফেল করে যাবে এরপর আসছি আমরা অ্যাক্টিভিটি সিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস প্রথমটায় আমার মনে হয় ওনাদের একটু প্রশ্নের ভুল রয়েছে এখানে হি ইজ গোয়িং ড্যাশ স্কুল হওয়ার কথা সেখানে টুটা দেয়াই হয়ে গেছে তা এখানে টুটাই প্রিপোজিশন হওয়ার কথা বিয়ের দাগে দ্য শপকিপার ডিলস ড্যাশ সুগার এখানে হবে ডিলস ইন মানে কারবার করা ডিলস ইন মানে তিন নম্বর হচ্ছে বিসাইডস হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল বিসাইডস মানে কোনো কিছুর সাথে ইন অ্যাডিশন টু ডি এর শি ইজ ফ্রি ফ্রম ফিয়ার সে ভয় থেকে মুক্ত নেক্সট অ্যাক্টিভিটি সেভেন এখানে বলা আছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে অন ট্রি প্ল্যান্টেশন ট্রি প্ল্যান্টেশনের উপর একটা প্যারাগ্রাফ সেটাও আমি তোমাদের দেখাচ্ছি এবং তারপরে অ্যাক্টিভিটি এইট আছে যেখানে হেডমাস্টার ওর হেডমিস্ট্রেসের কাছ থেকে একটা ট্রান্সফার সার্টিফিকেট নিতে হবে তো চলো আমরা রাইটিংগুলো দেখি অ্যাক্টিভিটি সেভেন ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন শুরু করছি দেখো উই নো দেয়ার ইজ অ্যান এসেন্সিয়াল বন্ড বিটুইন ম্যান অ্যান্ড ট্রিজ আমরা জানি মানুষ এবং গাছেদের মধ্যে একটা প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয় বন্ধন আছে ট্রিজ আর আওয়ার মোস্ট বেনিভোল্যান্ট ফ্রেন্ডস গাছেরা হলো আমাদের সব থেকে উপকারী বন্ধু দে সার্ভ আস ইন ভেরিয়াস ওয়েজ তারা নানাবিধ উপায় আমাদেরকে সাহায্য করে থাকে ট্রিজ আর হারভেঞ্জার্স অফ রেইন টু প্রডিউস ক্রপস গাছেরা বৃষ্টি নিয়ে আসে এবং যার ফলে ক্রপস অর্থাৎ শস্য উৎপাদিত হয় উইথ দেয়ার রুটস দে বাইন্ড দ্য সয়েল তাদের মূলের মাধ্যমে তারা মাটিকে শক্ত করে বেঁধে রাখে অ্যান্ড দাস দে প্রিভেন্ট সয়েল ইরোশন এবং এইভাবে তারা ভূমিক্ষয় রোধ করে দে অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড তারা কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেয় অ্যান্ড রিলিজ অক্সিজেন এবং অক্সিজেনকে তার পরিবর্তে মুক্ত করে দাস দে হেল্প টু ডিক্রিজ এয়ার পলিউশন লেভেল ইন আরবান এরিয়াজ এইভাবেই তারা যে শহরাঞ্চল সেখানে বাতাস থেকে এয়ার পলিউশন বাতাসের দূষণকে কমাতে সাহায্য করে দে আস রাই ফ্রুটস তারা আমাদেরকে পাকা ফল দেয় ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার্স সুগন্ধি ফুল দেয় অ্যান্ড গ্রিন ভেজিটেবলস এবং সবুজ শাকসবজি দেয় রোডসাইড ট্রিজ আর প্ল্যান্টেড টু বিউটিফাই দ্য রোডস রাস্তার ধারে যে সমস্ত বৃক্ষ বৃক্ষরোপণ করা হয় সেগুলো রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করে উইথ দেয়ার লিফি ব্যানার্স লিফি ব্যানার্স মানে তার পাতাগুলোর কথা বলা হচ্ছে তাদের ওই পাতার মাধ্যমে অ্যান্ড কালারফুল ফ্লাওয়ার্স এবং রং বেরঙের ফুলের মাধ্যমে ট্রিজ অ্যাড বিউটি টু নেচার গাছেরা প্রকৃতির মধ্যে সৌন্দর্যকে যোগ করে সৌন্দর্যরা বাড়িয়ে তোলে ম্যান ক্যান নট লিভ উইদাউট দেম মানুষ বৃক্ষ ছাড়া বা উদ্ভিদ ছাড়া বাঁচতে পারে না উইদাউট দেম আওয়ার গ্রিন অ্যান্ড বিউটিফুল প্ল্যানেট উড টার্ন ইন্টু ড্রেয়ারি ড্রেজার্ট অর্থাৎ গাছেদের ছাড়া আমাদের এই সবুজ এবং সুন্দর পৃথিবী মরুভূমিতে রূপান্তরিত হয়ে যাবে হেন্স উই মাস্ট টেক কেয়ার তাই আমাদের নেওয়া উচিত প্রচণ্ড যত্ন টু গ্রো মোর ট্রিজ আরও বেশি বৃক্ষরোপণের জন্য অ্যান্ড স্টপ ডিফরেস্টেশন এবং বৃক্ষচ্ছেদন রোধ করার জন্য পরের যে রাইটিংটা রয়েছে সেটা হচ্ছে লেটার টু দ্য এইচ এম ফর ট্রান্সফার সার্টিফিকেট অ্যাক্টিভিটি এইটের প্রথমে আমরা যাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে সেই অংশটাকে লিখবো হেডিং বলা হয় এটাকে সেখানে আমরা লিখছি টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস এক্সোয়াইজেড স্কুল এখানে তোমরা নিজেদের স্কুলের নাম লিখবে সিজি ব্লক সল্টলেক এখানে তোমরা স্কুলের অ্যাড্রেস লিখবে তার তলায় লেখা আছে কলকাতা এখানে তোমরা নিজেদের ডিস্ট্রিক্ট বা নিজেদের শহরের নাম লিখবে এবং তার পাশে পিনকোড দেবে তারপরে আমরা লিখেছি সাবজেক্ট সাবজেক্টটা লিখবে অ্যাপ্লিকেশান ফর ইস্যুইং অফ ট্রান্সফার সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট প্রদান করবার জন্য একটা আবেদনপত্র তারপরে তোমরা একটা স্যালিউটেশন করবে রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম যদি ছেলেদের স্কুল হয় তাহলে স্যার লিখবে যদি মেয়েদের স্কুল হয় তাহলে ম্যাডাম লিখবে বা যেরকম হেডমাস্টার বা হেড থাকবেন সেই অনুযায়ী তোমরা স্যালুটেশন করবে উইথ ডিউ রেসপেক্ট যথাযোগ্য সম্মানের সঙ্গে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আমি আপনাকে জানাতে চাই যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন অফ ইউর এস্টিমড ইনস্টিটিউশন আমি আপনার স্কুলের ক্লাস নাইনের একজন ছাত্র মাই ফাদার ইজ এ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আমার বাবা একজন কেন্দ্রীয় সরকারের চাকুরে অ্যান্ড হেজ সার্ভিস ইজ ট্রান্সফারেবল এবং তার যে চাকরি সেটা হচ্ছে ট্রান্সফারেবল মানে স্থানান্তরযোগ্য এক জায়গা থেকে অন্য জায়গায় তাকে ট্রান্সফার করা হয় রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার টু আসানসোল হুইচ ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পশ্চিম বর্ধমান খুব সাম্প্রতিককালে তাকে আসানসোলে ট্রান্সফার করা হয়েছে যেটা পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পড়ছে অ্যাজ মাই ফ্যামিলি ইজ গোয়িং দেয়ার যেহেতু আমার পরিবারও সেখানে চলে যাচ্ছে আই অলসো হ্যাভ টু গো দেয়ার উইথ দেম আমাকেও তাদের সঙ্গে সেখানে যেতে হবে ইন সাচ এ সিচুয়েশন ইট ইজ নট পসিবল ফর মি টু কন্টিনিউ মাই স্টাডি ফ্রম স্কুল এই রকম একটা অবস্থায় বর্তমান স্কুল থেকে পড়াশোনা চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না টু গেট অ্যাডমিশন ইন এ নিউ স্কুল আই হ্যাভ টু সাবমিট দ্য ট্রান্সফার সার্টিফিকেট অব দ্য প্রিভিয়াস স্কুল অর্থাৎ নতুন স্কুলে ভর্তি হতে গেলে আমাকে এর আগের স্কুল সেইখান থেকে যে ট্রান্সফার সার্টিফিকেট আমি পেয়েছি সেটাকে ওখানে জমা দিতে হবে আই দেয়ার ফর প্রে টু ইউ আমি তাই আপনার কাছে প্রার্থনা করছি টু ইস্যু মি এ ট্রান্সফার সার্টিফিকেট ফর দ্যাট পারপাস এই উদ্দেশ্যে আমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট প্রদান করা হোক অ্যাওয়েটিং ফর ইউর কাইন্ড কনসিডারেশন আপনার দয়ালু বিবেচনার জন্যে আমি প্রতীক্ষমান হয়ে রইলাম উইথ রিগার্ডস সম্মানের সঙ্গে ইয়র্স ওবিডিয়েন্টলি আপনার অনুগত দিয়ে তোমার নাম লিখবে এখানে তার তলায় তোমার ক্লাস সেকশন এবং রোল নাম্বার লিখবে এবং বাঁ দিকে ডেট লিখবে এবং প্লেস লিখবে এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস কম্পাইলেশন পঞ্চাশ নম্বরের প্রশ্ন ক্লাস নাইনের ইংলিশ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বিল বাটনকে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাঙ্ক ইউ